আসসালামু আলাইকুম। রেসিপির জন্য তৈরি করছি ডালের বড়া। ডালের বড়া কম বেশি আমাদের সকলের পছন্দ, আর এই ডালের বড়াটা যদি হয় একটু ব্যতিক্রম ধর্মী তাহলে মন্দ হয় না। ডালের বড়া তৈরি করার জন্য ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আজকের ডালের বড়া তৈরি করছি কুমড়ো পাতায়। এখানে আমি কিছু কুমড়ো পাতা নিয়েছি, আর এটাকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিলাম। যতগুলো পাতা নিয়েছি একই প্রসেসে এটাকে পরিষ্কার করে নেব। তারপর চলে আসছি ডালটাকে বাটতে। ডালের মধ্যে একটি কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা একসাথে বাটা 2 টেবিল চামচ। তারপরে এতে হলুদ গুঁড়ো দিচ্ছি, ধনের গুঁড়ো, আর সেই সাথে লবণ। ভালো করে ডালটাকে মাখিয়ে নিচ্ছি। ডালটা মাখানো হয়ে গেছে, এরপর চলে যাচ্ছি মূল প্রসেসে। পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর ভালো করে ডালটাকে পাতার উপরে মাখিয়ে নিচ্ছি। কীভাবে করছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। পুরো পাতা জুড়ে ডালটাকে মাখিয়ে নিয়েছি। এবার ডালটা ফোল্ডিং করার পালা। কীভাবে করছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ফোল্ড করা হয়ে গেছে, এবার উপরের অংশে ডাল মাখিয়ে নেব, প্লাস নিচের অংশে ডাল মাখিয়ে নেব। সবগুলো পাতা একই প্রসেসে তৈরি করে নিচ্ছি। পাতাগুলো ডাল দিয়ে মোড়ানো হয়ে গেছে, এরপর যেটা করব ভাজতে চলে যাব। তার জন্য এখানে প্যানে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে এক এক করে তৈরি করে সেই রাখা পাতাটা দিয়ে দিচ্ছি। দু পিঠ উল্টিয়ে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে কুমড়ো পাতায় ডালের বড়া। আশা করছি আজকের আয়োজন আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লেগেছে। ব্যতিক্রমধর্মী এই পাতার বড়াটা খেতে কিন্তু বেশ লাগে। আশা করছি ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো পর্বের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।